সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলি নিচ্ছিলাম, আমরা গত ক্লাসে তোমার 8.2 ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এই 8.2 এর ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করব। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরুতেই লিখব 6 নং-এর ক নং প্রশ্নটি। 6 নং প্রশ্নটিতে বলেছে নিচের অভেদগুলো প্রমাণ করো। তাহলে এখানে আমার অভেদগুলো প্রমাণ করতে হচ্ছে বলেছে। তাহলে দেখো, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব বা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব। বলছে টেন এ প্লাস কট এ ইকুয়াল সেগ এ ইন্টু কস এ কে। আমরা লক্ষ্য করো, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড টেন এ প্লাস কট এ। তাহলে তোমরা লক্ষ্য করো টেনে সূত্র, টেনে আমরা টেনে সমান আমরা কি জানি, 1/cot A, আরেকটা জানি আমরা sin A/cos A। তাহলে বলো তো আমরা এখানে কোন সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা অঙ্কটি সমাধান করার জন্য যে কাজটি শুরুতেই আমরা করব সেটা হচ্ছে প্রমাণে কি বলেছে সেগে। তাহলে সেগ আমরা কোথা থেকে পাই, সেগ পাই আমরা কস থেকে, আর কোসেক কোসেকে বলছে কোসেক পাই আমরা সাইন থেকে। তাহলে এই আকারের সূত্রগুলো আমরা প্রয়োগ করব। তাহলে আমরা দেখো টেনের সূত্র আমরা কি জানি, sin A/cos A প্লাস কোটের সূত্র হচ্ছে cos A/sin A। লক্ষ্য করো এই cos A আর sin A আমরা জানি দুটো ভগ্নাংশ যদি থাকে বা একাধিক ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য যে কাজটি আমরা করি সেটা হচ্ছে লসাগু করি। এই দুটোর মধ্যে লসাগু হচ্ছে cos A ইন্টু sin A। আমরা সকলেই জানো এই কজ দ্বারা কজের ভাগ করলে, এখানে কজ দ্বারা যদি এখানে এই লসাগুকে ভাগ করা থাকবে sin A, sin দ্বারা sin কে গুণ করলে sin² A প্লাস এই sin আর sin বাদ কজ দ্বারা এটাকে গুণ করলে কী হবে, cos² A। লক্ষ্য করো এই sin² A প্লাস cos² A এর সমান জানি আমরা 1 cos A ইন্টু sin A। লক্ষ্য করো এই 1 এর সাথে যদি তুমি cos আলাদা করে দাও তাহলে 1/cos A, কারণ আমরা 1/cos A ইন্টু sin A কোন সূত্র জানি না, আমরা জানি 1/cos A ইন্টু 1/sin A। 1/cos A অর্থ হচ্ছে sec A, 1/sin A সূত্র হচ্ছে cosec A আর এই শেষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে আমরা কী করলাম, ডান পক্ষ প্রমাণ করলাম। এবার দেখো আমরা 6 নং প্রশ্নের খ নং প্রশ্নটি আমরা সমাধান না করে আমরা গ নং প্রশ্নটি সমাধান করতেছি। 6-এর খ এবং গ দুটো অঙ্ক একই, যদি আমরা গ নাম্বার করি তাহলে খ নাম্বারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দেখো 6-এর গ নং প্রশ্নটি বলেছে √1 sin A/1 sin A = sec A - tan A। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড √1 sin A / 1 sin A। এখানে আমরা যে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করবো, তাহলে দেখো ডান পক্ষে আমার রুট নাই আর বাম পক্ষে দেওয়া আছে রুট। তাহলে আমাকে চিন্তা করতে হবে রুটটাকে উঠাইতে হবে। তাহলে রুটটাকে উঠানোর জন্য যে কাজটি আমরা সাধারণত করি, লব এবং হর যদি থাকে, আমরা জানি লব ও হরে যদি একই জিনিস থাকে, শুধু পরিবর্তন আছে কোথায় চিহ্নে, তাহলে আমরা যে কাজটি করব, হরে যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে আমি সুপ্রিয় শিক্ষার্থী আবারও বলেছি, যদি এরকম রুট থাকে, রুটকে ওঠানোর জন্য লব হরে যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তাহলে 1 - sin A ইন্টু নিচে আছে 1 + sin A। তাহলে আমি যা ছিল সেটা লিখলাম, হরে আছে 1 + sin A, এর বিপরীত চিহ্ন হচ্ছে 1 - sin A, নিচে 1 - sin A। তাহলে হরে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা লবকেও গুণন, হরকেও গুণন। অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি লব ও হরকে √1
वन माइनस साइन ए द्वारा गुण कर लग ओ हर के रूट ओवर वन माइनस साइन ए द्वारा गुण कर सूत्र शिक्षार्थी लक्ष्य करो ऊपरे आछे कि ताहले वन माइनस साइन ए वन माइनस साइन ए वन माइनस साइन ए तारपर होल स्क्वायर नीचे ए प्लस बी इंटू ए माइनस बी ए प्लस बी इंटू ए माइनस बी सूत्र होच्छे ए स्क्वायर माइनस बी स्क्वायर एटा होच्छे वन तारपर स्क्वायर बी एटा होच्छे साइन तारपर स्क्वायर लक्ष्य करो वन माइनस साइन ए तारपर होल स्क्वायर वन माइनस साइन स्क्वायर सूत्र होच्छे कज स्क्वायर लक्ष्य करो ऊपर स्क्वायर आछे नीचे स्क्वायर आछे आमरा वन माइनस साइन बाई कज तारपर स्क्वायर स्क्वायर रूट काटा जाबे स्क्वायर रूट के काटा तो वन माइनस साइन बाई कज लक्ष्य करो वन माइनस साइन बाई कज एर कोनो सूत्र नहीं তাহলে সূত্র আছে কার বলো ওয়ান বাই কোজে আমরা আলাদা করতে পারি সাইন বাই কোজে তাহলে ওয়ান বাই কোজে মাইনাস সাইনে বাই কোজে লক্ষ্য করো সূত্র শিক্ষার্থী ওয়ান বাই কোজে মানে হচ্ছে সেগে সাইন বাই কোজ সূত্র হচ্ছে টেনে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা সকলেও ছয় নং প্রশ্নের গ নং প্রশ্নটি বুঝতে পারছো এবার ছয়ের খ নং প্রশ্নটি হচ্ছে ছয়ের ঘর মতো করে তোমরা বাসায় প্র্যাকটিস করবা দেখো এবার আমরা ছয়ের ঘ নং প্রশ্নটি সমাধান করব ছয়ের ঘতে বলেছে সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা বাম পক্ষ থেকে আমি ডান পক্ষ প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা লক্ষ্য করে এই দূরে থেকে আমরা কী কমন নিতে পারি সেক স্কোয়ার থিটা কমন নিতে পারি তাহলে সেক আছে চারটা থাকবো এখানে দুইটা মাইনাস ওয়ান আমার প্রমাণে বের করতে বলছে টেনে যেতে হবে কার কোথায় যেতে হবে বলো টেনে তাহলে সেক স্কোয়ার থিটা সূত্র হচ্ছে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এর সেকে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এর সূত্র হচ্ছে কি বলো টেন স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে এটা এটার সূত্র হচ্ছে এটা লক্ষ্য করো এর দ্বারা যদি গুণ করো ওয়ানকে গুণ করে টেন স্কোয়ার থিটা টেন স্কোয়ার টেন স্কোয়ার গুণ করে টেন টু দি পাওয়ার ফোর থিটা আমরা টেন টু দি পাওয়ার ফোরকে আগে লিখে দিচ্ছি টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে আট দশমিক দুইয়ের ছয় নঙের ক থেকে ঘ নং প্রশ্ন চারটি আমরা সমাধান করলাম আশা করি আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকবে এইটি হচ্ছে আট দশমিক দুইয়ের ছয়ের ক থেকে ঘ পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবে আর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম